नमस्कार बंधुरा, वेलकम टू तेलझाल मसला। तेलझाल मसला अपने सबा के स्वागत। सो ये ब्लगटा हलो मेनलि रान्ना पुजो ब्लग। रान्ना पुजो मेनलि आमी गेछिलाम कैनिंगे, आगेर बछर गेछिलाम, एई बछरो गेछि। सो कैनिंगे भरतदार बाड़ीते रान्ना पुजो बा मनसा पुजो हय, সেই জন্য ইনভিটেশন দিয়েছিল। তো ওখানে গেছিলাম, প্রথমে আমি গেলাম ক্যানিংয়ে মাছ বাজার। আমি ভরতদা, কার্তিকদা, ভরতদার বাবা সবাই মিলে আমরা গেলাম। তো বিভিন্ন রকমের মাছ এখানে, মেনলি সামুদ্রিক মাছ আমরা গেলাম, লাউকুনি, চিংড়ি, বেলে, চটা বেলে, ইলিশ, রুই, কাতলা, এইসব তো রয়েছেই, আর পম্পলেট, পাবদা, এইসব আর প্রচুর সামুদ্রিক মাছ, মানে দারুণ দারুণ মাছ। সো প্রথমে ওখান দিয়ে মাছ কিনলাম, অপূর্ব মাছের আরও প্রচুর মাছ কিনতে হয়। সবাই এখানে রান্না পুজোর প্রচুর ভিড়, রান্না পুজোর দিনে ক্যানিংয়ে রাত্রেবেলা আপনি মানে প্রচুর ঠেলাঠেলি হয়। সো ওখানে গেলাম গিয়ে সঞ্জু বলে বন্ধুর থেকে মাছ কিনলাম, লাউকুলি মাছ, আরও বেলে, চিংড়ি, আরও প্রচুর রকমের পার্সেট আছে, প্রচুর মাছ কিনলাম, ফাইরাট হয় না। সব মাছগুলো কাটাকাটি করা হচ্ছে, এবার বাড়িতে এনে কেটে নিয়ে নুন হলুদ দিয়ে মেখে রাখা হয়ে গেছে। এগুলো মাছের তেল, মাছের তেল প্রচুর বেরিয়েছে। আর রান্না পুজোর উনুনটা, উনুনটা বানিয়ে নেওয়া হয়েছে, যেখানে মেনলি রান্নাটা হবে, রান্না পুজোর রান্নাটা। এখানে সবগুলো নেওয়া হচ্ছে, বেগুন, কাঁকরোল, কাঁচকলা, তারপরে বরবটি, ভিন্ডি, কচু, প্রচুর লাউ, লাউ রয়েছিল অনেক অনেক, প্রচুর রকমের ভাজা, প্লাস আমার এখানে টিফিন করা হচ্ছে। এখন সব বাচ্চারা এই মুড়ি খাওয়া হচ্ছে, আমিও খাবো, সর সর আমি ভিডিও করছি। এই যে এই মামাটার এই ক্যামেরাটা বুঝতে পারছেন আপনারা, রান্না পুজোর বিভিন্ন যে সরজান্তি যা যা হচ্ছে সেইগুলো তুলে ধরা হয়েছে। দর্শন করে নাম হচ্ছে বাপি মামা। এই যে এইটা হচ্ছে আমাদের বাপি মামা, দেখতেই পাচ্ছ, দর্শন করে বাড়ি চলে যাচ্ছিল। এবার যে পুজোটা, রান্নাটা মেনলি হবে, তার জন্য যে চুলোটা করা হয়েছে সেই চুলোটা কাঠগুলো দিয়ে এবার পুজো হবে, মানে প্রথমে পুজো হবে, তারপরে রান্না শুরু হবে। এবার একটা জিনিস বলে দিই, এইগুলো সবই রান্না মেনলি ঠাকুরের রান্না সবগুলোই হবে, মানে কাঠের চুলোতে কাঠের রান্না। এবার পুজো হচ্ছে, প্রথমে প্রদীপ জ্বালানো হচ্ছে, তারপরে আলতা, সিঁদুর এসব নিয়ে ধূপকাঠি দিয়ে পুজো দিয়ে, ওই যে দেখছেন একটা ঘট, মেনলি ওখানে কচু, মানে রান্না পুজো প্রথম রান্না যেটা হয় সেটা হচ্ছে কচু সিদ্ধ। সো ওই যে মাটির যে কলসিটা রয়েছে সেখানে কচু সিদ্ধ হবে, তারপরে হবে ভাত সিদ্ধ, তারপরে বিভিন্ন ভাজা ভুজি সেসব রান্না হবে। সো ভরতদার মা প্রথমে পুজোটা দিয়ে দিচ্ছে, নিয়ে ধূপকাঠি দিয়ে পুজো দিয়ে এবার পুজো দিয়ে মেনলি রান্না পুজো শুরু হবে। আমাদের
এবার রান্না পুজোতে অনেক রকমের সবজি হয়, ভাজা হয়। সো ভরতদার মিসেস আর কার্তিক ভাইয়ের মিসেস দুজনে মিলে কাটাকাটি করছে। ভরতদার বাবা প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছে, একদম কড়কড়া ভাজা হবে। যা যা মাছ আনা হয়েছে সবগুলো কড়কড়া, একদম কড়া কড়া ভাজা হবে। তো মাছগুলো ভেজে নিচ্ছে। আমি আমার কাজ হচ্ছে মেনলি ভিডিও করা, আর একটু পিঠে বা একটু হেল্প করেছি যখন সবাই একটু রেস্ট নিচ্ছে। মেনলি এটা সারা রাত ধরে পুজো রান্না হয়, তো সবাই মিলেই আমরা করি। এখানে মাছ ভাজা, এখানে হচ্ছে নারকল ভাজা, মেনলি পিঠার যেটা হবে তারপর, তারপরে হচ্ছে সবজি, মাছের মাথা দিয়ে চচ্চড়ি, এটাও হচ্ছে একদিকে। আরেকদিকে মানে সবাই মিলে একসঙ্গে রান্না হচ্ছে। এখানে ডাল সেদ্ধ হয়েছে, তারপরে চাল তার আচার হয়েছে, আর অনেক মানে বিভিন্ন প্রচুর রান্না। মানে রান্না পুজো মেনলি দেখতে হলে প্রচুর রকমের রান্না। হচ্ছে আমাদের ভরতদার বোন, ভরতদার কার্তিকদার বোন, তো তার পালা পড়েছে, সে এখন পিঠে বানাচ্ছে। এটা হচ্ছে তেলে পিঠে বলা হয়। সো এখানে পিঠে ভাজছে, ওইদিকে রান্না রান্না সব চলছে। তো সবাই মিলে মিশে আমরা করি, যে যখন সময় পায়, যে একটু মানে টায়ার্ড হয়ে যায় সে রেস্ট নেয়, তারপর আরেকজন এসে রান্না করে, রান্নাতে হেল্প করে। এখানে পিঠে হচ্ছে, এই যে চালতার আচার, চালতার আচার হচ্ছে সবচেয়ে ফেভারিট আমার, অপূর্ব হয়, দারুণ খেতে, দারুণ খেতে। সো চালতার আচারও হচ্ছে, অনেক রকমের রান্না। চালতার আচারটা আমার বিশাল প্রিয়, বিশাল প্রিয়। আপনাদের কেমন লাগবে লাগে জানাবেন। এবার একটু আমিও একটু হাত দিয়েছি, সবসময় ভিডিও করলে হয়। সো আমি একটু পিঠা বানিয়েছি, জানি আমার পিঠাগুলো একদমই ভালো হয়নি, ফার্স্ট টাইম বানাচ্ছি। সো করেছি পিঠাটা যেমনি তেমনি করে বানিয়েছি, হয়েছে একটু মানে সবাইকে একটু রেস্ট দেওয়ার মতন হয়েছে, কিছুক্ষণ সবাই রেস্ট পেয়েছে।
এদিকে আমার ভিডিও করছে, তো ভিডিওটা দেখে দেখালো। আর এইদিকে হচ্ছে একটু এন্টারটেনমেন্ট, গান হচ্ছে, সবাই একটু নাচানাচি করছে, আর সঙ্গে হচ্ছে ভাপা পিঠে। সো ভরদ্বার মিসেস আর বোন ভরদ্বার সবাই মিলে একটু গান, একটু মজা হচ্ছে, নাহলে সারা রাত জাগা যাবে না। সবাই যদি একটু মজা না করি তাহলে সবাই বোর হয়ে যাবে, তো মজা হচ্ছে এখানে। এই যে ভাপা পিঠে হচ্ছে, পিঠে মেনলি দু রকমের হয়েছে, আর এখানে ভাজা পিঠে, তো সবাই মিলে, কেউ এখানে করছে, কেউ এই কাজ করছে, সবাই মিলে একসঙ্গে সবাই মিলে এই রান্না পুজো জোগাড় জানতে করতে থাকি। সারা রাত লেগে যায়, সারা রাত লেগে যায় এই পিঠে, তারপরে রান্নাগুলো করতে, প্রচুর রকমের ভাজা, তারপরে পিঠে, পায়েস, আচার, তারপরে ভাত, এই যে বিভিন্ন রকমের, দেখুন কত রকমের রান্না। এটা এবার ক্যানিংয়ে সবার বাড়িতেই এটা হয়। পুজো হয়ে যাওয়ার পরে যখন উনুনটা পুরো ঠান্ডা হয়ে যায়, তখন এই উনুনটাকে পরিষ্কার করে এই যে মা মনসার সাপের আকৃতি করে সব বানানো হয়, তারপরে তার পুজো দেওয়া হয়, তারপরে ফল টল কেটে আর যা যা রান্না হয়েছে সবগুলো একটা পাত্রে ইয়ে করে পরিবেশন করে তারপরে মাকে দেওয়া হয়। এবার মেনলি হয় এটা পান্তা, মেনলি পুজোটা হচ্ছে পান্তা সেদ্ধ পুজো, পান্তা ভাত আর বিভিন্ন রকমের ভাজা, সবজি, পায়েস, পিঠা দিয়ে মাকে দেওয়া হয়। এবার নিয়ম হচ্ছে সবাইকে নিজের বাড়িতে খেয়ে বাকি সবার বাড়িতে গিয়ে একবার করে দেখা করে খেতে হবে, মানে কিছু হলে একটু করে খেতে হবে সবার বাড়িতে, ক্যানিংয়ে সবার বাড়িতেই এই লঞ্চ ঘাটে এই মা মনসা পুজো হয়, তো সবার বাড়িতে খেতে খেতে একদম পেট ভরে যায়। আমি গেছিলাম ভূতদার বাড়ি সকালবেলা, আবার আমরা গেছিলাম ফুল মেনলি চুরি করতে, আমি আর সবাই মিলে, বন্ধুরা সবাই মিলে, তো প্রচুর মজা হয়েছে, প্রচুর মজা হয়েছে। এই দেখুন পুজো হয়েছে, মাকে দেওয়া হয়েছে, তো এটা হচ্ছে ঘট পুজো। এবার এই যে ফল নিবেদন করা হয়েছে, আর এই যে উনুনটা যেখানে মেনলি পুজো রান্নাগুলো হয়েছে, খুব মজা হয়েছে। মা এবার পুজো দিয়ে দিচ্ছে ভরদ্বার মা, খাওয়া দাওয়া তো চরম হয়েছে, মজাও হয়েছে সবাই মিলে, আর কি বলবো, মানে রান্না পুজোতে যে এত মজা হয়, আর তার উপরে এই যে বাড়ি বাড়ি যাওয়া, মানে এই যে কালচারটা রয়েছে এটা মেনলি গ্রাম বাংলাতেই দেখা যায়, আর কোথাও আমি দেখিনি। আমি এই নিয়ে দু বছর রান্না পুজো ক্যানিংয়ে যাচ্ছি আর ভরদ্বার বাড়িতেই যাচ্ছি, আমার খুব ভালো লাগে, মানে মেনলি এই যে কালচার, এই যে সবাই মিলে একসঙ্গে রান্না করা, মানে আড্ডা, তারপরে মায়ের পুজো, এটা খুব মজা, মানে ভালো লাগে, মানে না দেখলে আপনার বুঝতে পারবেন না, আমি যা অনুভূতি করি সেটা না দেখলে আপনার বুঝতে পারবেন না। সো এই হলো আমাদের রান্না পুজোর বিভিন্ন বিভিন্ন ডিশেস, মাছ ভাজা, ডাল সেদ্ধ, আরও অনেক রকমের ভাজা, ভাত আর পিঠার তো থাকেই। এবার আমি পিঠে তো খাই না, সো আমার পাতে পিঠে নেই। সো আপনাদের রান্না পুজো কেমন হয় জানাবেন, আর ভিডিওটা কেমন লাগলো নিশ্চয় জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, টাটা।